नमस्कार बंधुरा आपनारा देखछेन टुडे बांगला न्यूज। टुडे बांगला न्यूजे आपनादेरके अनेक अनेक स्वागत जानाई। आज राते धेयाच्छे 10टी जिलाय भयंकर विध्वंसी कालबैशाखी झड़। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে এই ঝড় বইবে এমনটাই জানান দিচ্ছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে বিধ্বংসী ঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, তো বিস্তারিত জানতে হলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটু লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নাও যাক। রাজ্যের রাজনৈতিক আবহাওয়া তপ্ত থাকলেও পরিবেশগত আবহাওয়া একটু আলাদা। রাতের দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিভিন্ন জেলায়। তাপমাত্রা একটু কম থাকবে, তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বেশি। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস। উত্তর পূর্বে ভারী বৃষ্টির পূর্বাভাস। অসম, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ে আগামী 3 দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়াও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় বজ্রপাত সহ ভারী বৃষ্টি হতে পারে এমনটাই জানান দিচ্ছে আবহাওয়া দপ্তর। পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। 20 থেকে 22 এপ্রিলের মধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানতে চলেছে পশ্চিম হিমালয় অঞ্চলে। উত্তরবঙ্গের আবহাওয়া, আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে যে আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টি, সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে। আগামী 3 থেকে 4 দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। রাতের দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ যেসব জেলাগুলিতে সবথেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সব জেলাগুলি হলো দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া এইসব জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে। একইভাবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর, মালদহ এইসব জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আজ বিক্ষিপ্ত ঝড় বইতে পারে। উল্লেখ্য, গত 2 দিন ধরে বৃষ্টিতে ভিজেছে দার্জিলিং, বৃহস্পতিবার সেখানে বৃষ্টিপাত হয়। বৃষ্টিতে ভিজেছে দার্জিলিং, সেখানে শিলাবৃষ্টি হয়। তবে দক্ষিণবঙ্গে সপ্তাহখানেকের বেশি সময় ধরে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনও তার ছিটে ফোঁটা দেখা যায়নি। যদিও গতকাল থেকে আকাশ মেঘলা, রোদে তেজ তেমন নেই বললেই চলে, আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই কমেছে। তবে সকাল থেকেই মৃদুমন্দ আবহাওয়া বইছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।